আরিফুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। আরিফুল ইসলাম ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 2009-10 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে ঘটা ঘটনায় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতাকর্মী আঘাত পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটক মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আঘাতপ্রাপ্তদের হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, একই দিনে 1 ঘন্টার ব্যবধানে দুটি সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সাথে দেখা করা নিয়ে এ ঘটনা ঘটে। ঢাবি ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানায়, মঙ্গলবার বিকালে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ঢাবি শাখা ছাত্রদলের নবগঠিত কয়েকজন নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটে একত্রিত হতে থাকে। এ সময় বিকালে এফ রহমান হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়। এতে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ বেশ কয়েকজন আঘাত পান। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই আসতে পারে, ছাত্রদলও আসবে, কিন্তু তাদের উপর কে বা কারা হামলা করল তার দায়ভার কেন ছাত্রলীগের উপর পড়বে? ওরা সাধারণ শিক্ষার্থী ও জনগণের রাস্তা বন্ধ করেছিল, সেজন্য তারা ওদের প্রতিহত করেছে। ছাত্রলীগ এখানে জড়িত নেই। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, সব বিষয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকে না। আমরা এ ঘটনায় কারা সম্পৃক্ত তা বিস্তারিত জানার পর যদি ঘটনা আমাদের অধীনে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।